আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জান্নাতস ফুড ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা রেসিপি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তো ঈদ তো শেষ হয়ে গেছে আর আমাদের তো এই মানে পেরেশানিটাও দূর হয়ে গেছে, কি বানাবো, এই যে কী তৈরি করবো, কি বানালে পারফেক্ট হবে, কি বানালে মানে মজাটা বেশি হবে। তো আজকে আমি একটা পারফেক্ট রসমালাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা খেতেও ভালো লাগবে আর মানে যে কোনো সময় মেহমান আসার আগে 10 মিনিটে তৈরি করে নিতে পারেন এই রসমালাই রেসিপি। রসমালাই তৈরিতে লাগছে গুঁড়ো দুধ। আমি এখানে প্রায় 2 কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি। আমি এখানে এভরিডে ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। তো এই পর্যায়ে আমি নিয়েছি 3 টেবিল স্পুনের মতো ঘি। আমি ঘিটা একটু মেল্ট করে নিয়েছি আর এই কন আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো ঘি। আর 1 টেবিল স্পুনের মতো ঘি আমি মানে আমার হাতে রাখবো, যদি লাগে তাহলে দেবো। আর এই যে আমি ঘি দিয়ে ভালোভাবে গুঁড়ো দুধের সাথে মিক্স করে নিচ্ছি। আর ভালোভাবে মিক্স করতে হবে যাতে ঘির স্মেলটা গুঁড়ো দুধে পুরোভাবে মিশে যায় আর কোনোভাবে যাতে দলা পেকে না যায় ঘি আর গুঁড়ো দুধের মিশ্রণে। আর আমি এই যে দেখতে পাচ্ছেন কতটুকু ঝরঝরে করে আমি মেখে নিচ্ছি। আর এইটাই হলো এটার মানে রসমালাই পারফেক্ট হওয়ার ফার্স্ট স্টেপ। তো আর আমি আপনাদেরকে রসমালাই তৈরির রেসিপিটা আমি আজকে স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি। তো এই তো আমার থার্ড স্টেপ হচ্ছে বেকিং পাউডার। আমি এখানে প্রায় 1/3 টিস্পুন বেকিং পাউডার দিয়েছি বা চামচের 1/3 ভাগ দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমি এই যে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে করে আমার মানে সব কিছু একসাথে মিশে যায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের ডিম। আমি এখানে প্রায় 2টা ডিম ইউজ করেছি। আপনারা চাইলে মানে যতটুকু আপনাদের লাগে আর কি, একটা ডো তৈরি করবো, সফট একটা ডো তৈরি করবো। আর ডোটা শক্ত হলে চলবে না, সফট হতে হবে। তো আমি এখানে ডিমটা ফায়ার ফেটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম আমি এই ড্রাই মিশ্রণের উপর দিয়ে আমি ভালোভাবে মানে মেখে দিচ্ছি। আর ডোটা খুব স্টিকি হবে, প্রথমে ভয় পাবেন না, মানে ডোটা যত বেশি স্টিকি থাকবে তত বেশি আপনার রসমালাইটা পারফেক্ট হবে। আর ডিমের মিশ্রণটা একসাথে দিতে যাবেন না, একটু একটু করে দিবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা কতটুকু মানে সফট হয়েছে। ডো তৈরি করার পর আমি এভাবে রেখে দিয়েছি প্রায় 10 মিনিটের মতো আর স্টিকি ভাবটাও চলে গেছে 10 মিনিট পরে। আর এই দই এই পাশে আমি প্রায় 1 লিটারের মতো দুধ জাল হতে দিচ্ছি। আর দুধটা জাল হতেই মানে আমি এখানে প্রায় 1 কাপের মতো চিনি ইউজ করেছি। আর চিনিটা মেল্ট হয়ে গেলে দুধটা যখন পুরোপুরি করে জাল হয়ে যাবে তখন আমি দুধটা আমি মানে লো ফ্লেম করে দেবো। এই পাশে আমি প্রায় 1/2 কাপের মতো দুধ নিয়েছি, 400 গ্রামের মতো কন্ডেন্সড মিল্ক দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা গুঁড়ো দুধ ইউজ করতে পারেন, যেহেতু গুঁড়ো দুধ ইউজ করলে একটু লাম্পস বেঁধে যাবে, এই জন্য আমি গুঁড়ো দুধ ইউজ করছি না। আর এটা হলো রসমালাই তৈরির সিক্রেট একটা টিপস, এটা মেইন ইম্পর্টেন্ট রসমালাইয়ের স্বাদটা বাড়ানোর জন্য। তো এই পাশে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি একটু পরিমাণে ঘি লাগিয়ে দিয়েছি, আপনারা চাইলে তেল ইউজ করতে পারেন। আর আমার হাতেও আমি একটু পরিমাণে ঘি লাগিয়ে দিলাম। এবার আমি রসমালাইয়ের শেপে আমি ডো থেকে একটু একটু করে নিয়ে আমি বানিয়ে নিচ্ছি। আর আমি এখানে প্রায় 2 ধরনের শেপে আমি করেছি, একটা গোল চ্যাপটা আর আরেকটা মানে লম্বাটে সাইজের। আপনারা নিজের পছন্দ অনুযায়ী সাইজ করতে পারেন, কিন্তু রসমালাইয়ের এই সাইজটাই বেস্ট আমার মতে। আর আমি এই রসমালাইয়ের রেসিপি পারফেক্ট যে মেজারমেন্ট সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। যদি মানে হঠাৎ ভুলে যান তাহলে মানে স্ক্রিনশট করে রেখে দেবেন,
আর বেশি কিছু উপকরণ লাগে না, সামান্য উপকরণ, হাতের নাগালে থাকা উপকরণ দিয়ে রসমালাই তৈরি করা যায়। তো এবার আমি এই রসমালাইগুলো আমার জাল করা দুধে আমি ঢেলে দিচ্ছি। এই তো আমি আন্ডারে দিয়েছি, দিতে আমার মানে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিলো, এই জন্য ভিডিওটা করা হয়নি। আর এই তো প্রায় 5 থেকে 7 মিনিট পর রসমালাইটা ফুলে প্রায় ডাবল হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি নেড়ে দিচ্ছি অল্প কিছুক্ষণ, মানে ভালোভাবে নেড়ে দিলে হয়ে যাবে। আর একটু মানে ঢাকা দিয়ে দিতে হবে যাতে করে রসমালাইয়ের ভিতরে রসটা ঢুকে যায়, আর এতে করে রসমালাইটা সফট হয়ে যায়, আর একদম দোকানের মতো রসমালাই হয়েছিল আমার। তো এই যে আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে থাকেন আর রসমালাইটা বানিয়ে থাকেন, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এবার আমি রসমালাইগুলো সার্ভ করে নিচ্ছি একটা সার্ভিং ডিশে। তো আমি সার্ভ করে নিয়েছি, এবার আমি উপর থেকে একটু কেশর মানে ডেকোরেট করে দেবো। আপনারা চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস মানে ইউজ করতে পারেন, আর আমি দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে আমি কেশর মানে দিয়ে দিচ্ছি। আর যদি আপনাদের হাতের নাগালে কেশর না থাকে তাহলে অসুবিধা নেই, এটা অপশনাল। ডিশে সার্ভ করার পর এই পাশে আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম দুধ আর কন্ডেন্স মিল্ক দিয়ে, সেটা আমি উপর থেকে দিয়ে দিয়েছি যাতে করে রসমালাইয়ের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। তো আপনারা যে কোনো সময় অতিথি আসলে এটা ডেজার্ট হিসাবেও দিতে পারেন, বা ঠান্ডা জাতীয় কিছু ডেজার্ট খেতে চাইলে আপনারা এটা মানে বানিয়ে দিতে পারেন। এটা একদমই সহজ, 10 থেকে 15 মিনিট সময় লাগে, একদম কম সময়ে একটা মজাদার ডেজার্ট রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন। তো ফ্রেন্ডস, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক করবেন। এবার আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।